এই যে ঈদের যে সালামি, পায়ে হাত ধরে সালাম দেওয়া, দুলে ভাইয়া কাছে গেছে শালি যায় সালাম দিচ্ছে, পাও ধরে কয় দুলে ভাই সালামি দেওয়াই নাকি। এই যে বিষয়গুলো আমাদের সমাজে আমরা দেখি, ঈদ আসলে ঈদের পাও ধরে কি করে সালাম করে, আছে না না আছে না? এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো আমরা বানাইছি তৈরি করছি। দুলা ভাই এসে শালির পা ধরে সালাম দিয়ে বলতেছে টাকা 1000 দেওয়া লাগবে, কি এক কাহিনী চিন্তা করছে, আছে না? চাচার পা ধরে ভাতিজি সালাম করতেছে, আছে না? হ্যাঁ, যদি একান্ত পৃথিবীর কারো পা ধরে সালাম করা যায়, পিতা মাতার পায়ে আপনি সালাম দেবেন, তবে টাকা পাওয়ার উদ্দেশ্য নয়, দোয়া নেওয়ার উদ্দেশ্যে কথা বলে ঠিক না? এটুকু আপনারা করতে পারেন প্রয়োজন যদি মনে করেন, কথা কি বোঝা গেছে? পিতা মাতা এছাড়া আর কারো পায়ে ওইভাবে সালাম প্রদর্শন করা, তারপরে দেখা যাচ্ছে ছেলে মিয়া এই পাড়ার থেকে ওই পাড়ার যাচ্ছে, খালি সালাম দিচ্ছে আর টাকা 10-20-50-100 নিচ্ছে, এই যে জিনিসগুলো আমরা এগুলো করবো না, কথা বলেন ঠিক না? বেঠিক, এগুলো আমাদের সমাজে হয়, এই জিনিসগুলো আপনার আমার এড়িয়ে যাওয়া লাগবে। কাউকে যদি খুশি মনে কিছু দেন এমনিতে দিবেন, পা ধরে সালাম করলে এরপরে খুশি হয়, পা ধরে সালাম করলো কিছু তো দেওয়াই লাগে, এই এই যে চিন্তাটা এটা দূর করা লাগবে। আমার ভাতিজি, আমার ভাস্তে, আমার ছেলে, আমার মেয়ে বা আমার আত্মীয় স্বজন, তারা পা ধরে টাকা চাবে কেন? পা ধরে সালাম দিয়ে টাকা, এমনিতে আমি দিয়ে দেবো, এই ধরো আসছি কিনে খাই, ঠান্ডা কিনে খাই, যাও ঈদের দিন কি সুন্দর পোশাক পরছো, মার্শাল্লাহ, জাজাকাল্লাহ, এই নামাজ পড়ছো বাবা, আচ্ছা ঠিক আছে, যাও তোমার কাছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, এই কথাগুলো বললেই তো যথেষ্ট, কথাটা ঠিক না? ঠিক, দেন একটু ঠান্ডা খাওয়ার টাকা দেন, ছেলে পেলে খাবে ঠান্ডা, তাই বলে পটকা কেনার টাকা দিতে বলি নাই আজকে ছেলে ছেলে, এগুলোই মানে টাকা পাইলে কি করবে ঈদের দিনে, 200-500 টাকা পাইছো থোয়ার আর কিনতে সব পটকার বেলুন কিনেছে, আছে না? নাই তো এই যে চিন্তা চেতনা, আমার মা বোনের আমার কথাগুলো শুনতেছে, পরিশেষে 2-1 মিনিট তাদের উদ্দেশ্যে আমি দুইটি কথা বলতে চাই, মা বোন যারা এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, মা সন্তানটাকে একটা মা পারে শিক্ষিত সন্তান বানাইতে, আদর্শ সন্তান বানাইতে, মায়ের কোলে আদব আখলাক শিক্ষা দেওয়ালেন, কথা বলে ঠিক না? ঠিক, এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে চোখের আড়াল হতে দেবেন না, তাদেরকে স্নেহ দেবেন, ভালোবাসা দেবেন, আর যারা স্বামী আছেন তারা স্ত্রীর প্রতি হক আদায় করবেন, কর্কশ ভাষায় স্ত্রীর সাথে কথা বলবেন না। নবীজি নারীদেরকে কাঁচের গিলাসের সাথে তুলনা করেছেন, কাঁচের গিলাস যেরকম সাবধানে নাড়াচাড়া করা লাগে, বেশি জোরে নাড়াচাড়া করলে থাকবে না, ভেঙে যাবে, কথা বলেন না কেন? মেয়েদের অবস্থা এরকম, এদেরকে সারা জীবন দিয়ে যাবেন, 42 বছর ঈদের কাপড় দিয়েছেন, 1 বছর দিতে পারেন নাই, তাহলে কি তোর অবস্থা খারাপ? কি দিছে তুমি, কি দিছো জীবনে, কি পাইছি তোমার সাথে, তোমার মতো স্বামী পায় জীবন শেষ, জীবন একটা সুখ পাইলাম না, কাল একটা বছরের দিন, আজকে একটা বছরের দিন, নতুন একটা শাড়ি, নতুন একটা 3-piece দেছো, দাওনি কথা কর না, তোমার সাথে বিয়ে হয় জীবনের কোনো আনন্দ নাই, পোড়া কপাল আমার, পোড়া কপাল থাবড়ায় আর চিল্লে, আছে না? এটা হলো মা বোনদের হাই আফসোস, ওই যে 42 বছর দিয়েছেন 1 সেকেন্ডের কথা মনে নাই, একবার যদি একটু এদিক সেদিক হয়ে যায়, এটা হলো নারীদের অভ্যাস, তারা ভুলে যায় সব কিছু, কি করে ভুলে যায় অতি তাড়াতাড়ি, তাদের মেধা দুর্বল, বুদ্ধি জ্ঞান খুব কম, তারপরে অনেকে বলতেছেন হুজুর কি কম, প্রধানমন্ত্রী আমাদের নারী, আমি এই জায়গার কথা বলি না, অনেক দিক দিয়ে নারীদের বুদ্ধি কি কম, কথা কি বুঝতে পারতেছেন? পুরুষের তুলনায় নারীদের জ্ঞান কম, মন খারাপ করেছেন? এই জন্য মা বোনদেরকে সুন্দর আচরণ করা লাগবে, সান্ত্বনা দেওয়া লাগবে, যদি না দিতে পারেন ভালো করে বলা লাগবে যে শোনো এইবার ঈদে দিতে পারি নাই, কামাই কাজ নাই, বিভিন্ন সমস্যা, আল্লাহ যদি খালি সুদিন দেয় প্রথম মাসের বেতন দিয়ে একতলায় পাঁচটা শাড়ি, কথা কন না, সান্ত্বনা দিয়ে রাখবেন, পারে না না পারে, আপাতত যেন ঝগড়া খেসার না হয় একটা ট্যাবলেট তো খাওয়ার লাগবে, কথা কন না, এভাবে সান্ত্বনা দিয়ে রাখা লাগবে, যে খালি আল্লাহ আল্লাহ করো, খালি কাজে যদি ফিরতে পারি, দোকান যদি খালি চলে, ব্যবসা যদি একটু করতে পারি, প্রথম প্রথম লাভের টাকা দেই তোমার কি যে নিয়ে দেব, সোনার দাম কমছে শুনছি, কি যে এনে দেব তুমি টের পাবে না, এইভাবে স্ত্রীদের সাথে উত্তম আচরণ করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে, সান্ত্বনা দেওয়া লাগবে, কথা কি বোঝা গেছে? এতেই তারা খুশি দেখবেন, এতেই খুশি, মেয়ে মানুষকে খুশি করা কোনো ব্যাপারই না। এজন্য যুবক যারা বিয়ে করেছো, আপনারা যারা বিয়ে করেছেন, সবাইকে বলবো একটু খালি বুদ্ধি খাটান আর কিচ্ছু না, বুদ্ধির মার্গেছে দেখবেন জীবনে কোনোদিন ঝগড়া ঘেঁষা
হবে না, বুদ্ধি থাকা লাগবে, দিতে পারলেন না তাই বলে রাখার এইবার হবে না, যা বাবের বাড়ি যা, এই সে হ্যান তেন, এই যে মাথা গরম করবে, তাহলে জীবনে ঝগড়া কমবে না, বাড়বে বাড়বে। এতে দেখা যাচ্ছে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, ছোটখাটো ব্যাপার নিয়ে কথা বলে, ঠিক না? ঠিক না? আবার দেখা যাচ্ছে এমন স্বামী আছে পাগলা, তার ছেড়া বউ একটু ঝুট ঝামেলা করতেছে, দুইটাটা বকা চকা করতেছে, এ বেশি কথা কস না, এখনই কিন্তু তালাক দিচ্ছি, কয়েদের পর শেষ, তালাক দেওয়া শেষ, এখন হুজুরের কাছে কথা, হুজুর রাগ করে হয়ে গেছে, একবারে না দেখেন সুযোগ আছে নাকি? এই যে পরিবেশ আমাদের সমাজ, কত মানুষ যে আমার কাছে ফোন দেয় তালাকের বিষয়ে, দেশ বিদেশ মোবাইলে পর্যন্ত রাগ করে, বহুত তালাক দেয়, মাথায় কাজ করে আছে না? তো এই যে মন মানসিকতা, এটা চেঞ্জ করা লাগবে। বউ কি মাসে মাসে পাল্টাবেন নাকি? তালাক দিচ্ছেন মানে তালাক হলো শেষ, আর কোনো সম্পর্ক নেই, একে লাস্ট বর্ডার, বুঝলেন না? এই জন্য চিন্তা ভাবনা করে কাজ করা লাগবে। মন খারাপ করছেন আপনারা? তো বন্ধুদেরকে বলবো মা, চারটে আমলে আপনাদের জন্য জান্নাত, এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার রোজা, আমি জানি আপনারা রোজা পালন করেছেন, নামাজ টুকটাক হোক আর না হোক রোজা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ, আর তিন নাম্বার ফরজ পর্দা, এটা আপনাকে করতে হবে 24 ঘন্টা, আপনি উলঙ্গপানা বেহাপানা নোংরা পোশাক ঢিলা ঢালা পোশাক পরতে হবে আপনাকে, আপনার গায়ে পাখি জামা কেরনমালা জামা আজেবাজে নোংরা পোশাক পরা যাবে না, শাড়ি পইরা যে কমরের ভাঁজ দেখাইয়া মাজা দোলায় রাস্তাঘাটে চলবেন, ইসলাম আপনাকে সমর্থন করে না। যে নারীরা এইভাবে দেহ প্রদর্শন করে চলে, এই নারীদের উপর আল্লাহর লানত, কথা বলে ঠিক না? ঠিক। এই জন্য বউরে সাজাইতে মনে চাইলে ঘরের ভিতরে সাজে একা একা দেখবেন, 2-3 ঘন্টা করে দেখবেন, কথা কন না কেন? কিন্তু মানুষকে দেখায় না ভাই, মানুষকে দেখায় না, খবর তা দেখায় না, নিজেরও গুনাহ হবে, আপনার স্ত্রী গুনাহ হবে, যতক্ষণ সাজা নিয়ে ঘুরবেন ততক্ষণ আল্লাহর লানত, ততক্ষণ খালি গুনাহ হতেই থাকবে, কথা বলে ঠিক না? বউরে শাড়ি কিনে দিছে, আমি গ্রামের মানুষ দেখানোর জন্য, হ্যাঁ হুন্ডের তুলে ফিল্ডিং মারার জন্য শাড়ি কিনে দিছে, আমি আমি দেখব, প্রতি রাতেই দেখব, কথা কর না? এটা হলো ইচ্ছা থাকা লাগে মনের ভিতরে। আর আপনি জীবনে আপনার জন্য তো সাজে না, এই পাগলিগুলো সাজবে এই জন্য, খালি মানুষকে দেখানোর জন্য, যাওয়ার আগে দেখবেন একটু বাইরে কথা বললেই দেখবেন সাজা গোজা টিপ টিপ দিয়ে কঠিন অবস্থা, কিন্তু জীবনে স্বামীর জন্য রাতের বেলায় সেজে গেছে, স্বামীকে যে ভালোবাসা প্রদর্শনের জন্য, স্বামীকে খুশি করার জন্য কোনো মা বোন সাজে না, হযরতে ফাতেমার মতো কেউ নাই, কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য মা বোনদেরকে বলুন, মা ফরজ পর্দা আপনাকে মানা লাগবে, 24টা ঘন্টায় দেখে শুনে চলাফেরা করেন, বাড়ির ভিতরে যতক্ষণ থাকবে তখনও ভদ্রভাবে থাকবে। ইসলাম যে কত সুন্দর এটা আপনাকে আমি বুঝাই অল্প সময়ের মধ্যে বলতে পারবো না, কথা বুঝেন নাই? এরপরে মা বোনদের সর্বশেষ যে আমল সেটা হলো স্বামীর খেদমত, স্বামীর সাথে ভালো ব্যবহার করা। স্বামী একটু রাগ বেশি, জানেনি কোন কাজ করলে রেগে যায়, আপনি সেই কাজগুলো করবেন না, স্বামী যেন খুশি থাকে, এরকম ব্যবহার মা বোনদের করার দরকার আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বল সর্বশেষ স্বামীর খেদমত, স্বামী কত পরিশ্রম করে, রিক্সা ভ্যান চালায়, ক্ষেত খামারে রোজগার করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, কি না হাড় ভাঙ্গা পরিশ্রম করে, আমি ঘরে বসে বসে থাকি, রান্না বান্না করি, আমার স্বামী আমারে কত ভালো খাওয়ায়, কত ভালো পড়ায়, আমি সেই স্বামীর সাথে খারাপ ব্যবহার কেন করব, বরং আমি তার সহযোগিতা করব, তাকে কাজের ব্যাপারে উৎসাহ দেব, এই যে তুমি ভালো ভালো কাজ করো, আমরা ভালোভাবে চলতে পারি, আমার ছেলে মেয়ে ভালো পড়তে পারে, আমি ভালো পড়তে পারি, আলহামদুলিল্লাহ তোমার মতো স্বামী পাই, আমার জীবন ধন্য, আমার জীবনে আর কিছুই চাই না, এরকম ভাবে স্বামীর প্রশংসা করা তো দূরের কথা, স্বামীর সাথে দুর্ব্যবহার করে। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহাব্বত নে বর্ষি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত প্রিয় মুসলবৃন্দ, আপনাদের সকলকেই ঈদের শুভেচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, ঈদ মোবারক। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন তো? জি, আমরা সকলেই জানি যে ঈদের সালাত আদায় করার সময় আমি বলেছি তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের নামাজ পর্যন্ত আপনারা যারা মসজিদে আসছেন আসার পথে পড়তে হবে, এবং যাওয়ার পথে আপনারা সালাত শেষ করে তাকবীর পড়তে পড়তে বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বেশি কথা আমি বলবো না, অল্প কিছু কথা বলি আমরা, যথাসময়ে একেবারে
নির্দিষ্ট যে টাইম দেওয়া হয়েছে নয়টায়, নয়টার এক মিনিটের দিক সেদিক হবে না, যত সময় আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি দুইটি কথা আপনাদেরকে বোঝানোর জন্যই বলবো। মূলত রমাদান আমাদেরকে কি দিয়ে গেল? রমাদান শেষ হয়ে গেছে, আমরা শাওয়াল মাসে এখন অবস্থান করতেছি। রমজান থেকে কি পেলাম, কি নিলাম, কি শিক্ষা নেওয়া আমাদের দরকার ছিল, এগুলো বিষয় নিয়েই মূলত ওই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। কারণ যেই সময় যেই ওয়াজ, গরমের দিনে শীতের ওয়াজ করে লাভ আছে, আবার শীতের দিনে গরমের ওয়াজ করে লাভ আছে।